অডিওবুক বাংলা বাই ফাহিমের পক্ষ থেকে আজ আপনাদের পড়ে শোনাচ্ছি স্যার হুমায়ুন আহমেদের লেখা দূরে কোথায় বইটির দ্বিতীয় পর্ব। আপনাদের সাথে আছি আমি ফাহিম, আশা করি বইটি আপনাদের সকলের অনেক ভালো লাগবে। ওসমান সাহেবের বাবা ফসল সাহেবের বয়স 73। এই বয়সে তিনি বেশ শক্ত, রোজ ভোরে 2 মাইল হাঁটেন, বিকেলে ঘড়ি ধরে 15 মিনিট ফ্রি হ্যান্ড এক্সারসাইজও করেন। চোখের দৃষ্টি এখনো ঠিক আছে, কিছুদিন আগেও চশমা ছাড়া পড়তে পারতেন, এখন অবশ্যই গ্লাস 1 পাওয়ারের চশমা লাগে। লোকটি ছোটখাটো এবং রোগা পাতলা, রোগা লোকেরা যেমন হয় দারুণ রকচটা। 2 মাস আগে তার ছোটখাটো একটি স্ট্রোক হয়ে গেছে, ডাক্তার রাগারাগি না করার জন্য কঠিন নিষেধাজ্ঞা জারি করেছেন। বাড়ির লোকজনদেরও বলা হয়েছে যেন কোনো কিছুতেই তাকে রাগানো না হয়, যা বলেন তাই যেন সবাই মেনে চলে, সবাই করেছেও তাই। এতে ফয়সল সাহেব আরো রেগে যাচ্ছেন। আজও মিলিকে ঢুকতে দেখে তিনি রেগে গেলেন, রাগের যদিও কোনো কারণ ছিল না। তিনি বসেছিলেন বারান্দায় ইজি চেয়ারে, নিচু একটা কফি টেবিলে পা তুলে দিয়েছেন, কোলের উপর খবরের কাগজ। তিনি কাগজ পড়ছিলেন না, মিলিকে ঢুকতে দেখে কাগজের উপর চোখ রাখলেন। মিলি ক্ষীণস্বরে বলল, কেমন আছো বাবা? ভালোই আছি, খারাপ থাকবো কেন? না মানে শরীর ঠিক আছে তো? ঠিক না থাকলে তুই কি করবি, ঠিক করে দিবি? মিলি কি বলবে বুঝতে পারলো না, বাবার সামনে একটা চেয়ার আছে, সেখানে কি বসবে খানিকক্ষণ? কিন্তু বাবা নিশ্চয়ই তা পছন্দ করবেন না। মিলি সংকুচিত হয়ে বসে পড়ল, ভয় ভয় বলল, না না ঝামেলায় থাকি, আসাই হয় না। আসতে বলি নাকি? না বলবেন কেন, নিজে থেকেই তো আসা উচিত। যাই হোক, কেমন আছো তুমি? হ্যাঁ আছি, ভালো আছি। আমায় নিয়ে ভাবতে হবে না, নিজেদের কথা ভাব, নিজের চরকায় তেল দে। আই থিঙ্ক ইওর চরকা নিডস অয়েলিং। ফসল সাহেব ভুরুকুঞ্চিত করলেন এবং অতি দ্রুত পা নাচাতে শুরু করলেন। এটা তার একটা সিগন্যাল, যার মানে হচ্ছে আমি আর একটি কথারও জবাব দেব না, এখন বিদেয় হও। মিলি তবু আরেকবার চেষ্টা করল, বেশ উৎসাহের সঙ্গে ভঙ্গি করে বলল, রানু ভাবির বাসায় গিয়েছিলাম, ওরা ভালোই আছে, তবে টগরের গা গরম। ফসল সাহেব পত্রিকাটি চোখের আরো কাছে নিয়ে এলেন, যেন হঠাৎ দারুণ একটা খবর চোখে পড়েছে। আপনি যদি রানু ভাবিকে একটু বুঝিয়ে সুঝিয়ে বলেন তাহলে মনে হয় সব ঠিক হয়ে যাবে। আমি বুঝিয়ে বলবো কেন? হু অ্যাম আই, এখানে আমার কথা আসছে কেন? যাদের ঝামেলা তারা মিটাবে। ভাবি আপনাকে খুব রেসপেক্ট করে। সে রেসপেক্ট করতে চাইলে করবে, তার মানে এই না। ফসল সাহেব কথা শেষ করলেন না, পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করলেন। আগে দিনে 1 প্যাকেট করে খেতেন, স্ট্রোক হবার পর পর ডাক্তার সিগারেট নিষিদ্ধ করে দিয়েছেন। ফসল সাহেব কারো কোনো কথা কানে নেন না, কিন্তু এই কথাটি মেনে চলেন, সিগারেট খান না, কিন্তু মুখে দিয়ে বসে থাকেন। মিলি দেখল তার বাবা আগুন না ধরে সিগারেট টানছে এবং নাকে ধোয়া ছাড়ার ভঙ্গি করছে। মিলি কিছু বলতে গিয়েও বলল না, তার খানিকটা ভয় ভয় করতে লাগলো। ফসল সাহেব বললেন, দেখা তো এখন হয়েছে, এখন চলে যা, নাকি আরো কিছু বলবি? মেয়ের একটা নাম দেন না বাবা, 3 অক্ষরের, ম দিয়ে শুরু হবে। তোর মেয়ের কি স্বাস্থ্য ভালো? জি। তাহলে নাম রাখ মুটকি, 3 অক্ষর, ম দিয়ে শুরু, যা যা চেয়েছিলি সবই আছে। ফয়সল সাহেব দুলে দুলে হাসতে লাগলেন, চোখে পানি এসে গেল মিলির। সে নিঃশব্দে উঠে দাঁড়ালো, এ বাড়িতে এসে তার নিজের ঘর না দেখে সে যেতে পারে না। দোতলায় তার ঘরটি তালা দেয়া, তালা চাবি তার কাছেই আছে, সে যখনই আসে তার ঘরে ঢুকে কিছুক্ষণ বসে থাকে, তার খুব কান্না পায়। আজও সে তার ঘরে ঢুকলো, সবকিছু আগের মতোই আছে, একটি জিনিসও উলটপালট হয়নি। মিলি ছোট্ট খাটটাতে শুয়ে পড়ল, সে যেদিন তার ঘুমের ওষুধ খাবে এই খাটে শুয়েই খাবে। মিলি বালিশ জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদল, তারপর হাত মুখ ধুয়ে নিচে নেমে এলো। বাবা এখনো বারান্দায় বসে আছেন, তার সামনে বসে আছে বিথি নামের ওই কম বয়সী মেয়েটি, বাবার সেক্রেটারি, তাকে খবরের কাগজ পড়ে শোনায়। ডিটেকশন নেয়,
মেয়েরই লক্ষ্য করলো মেয়েটি বসে আছে খালি পায়ে। তার মানে কি এই যে সে এখন এই বাড়িতে থাকে? কেন থাকে? বাবা যাই। ফসল সাহেব কোনো জবাব দিলেন না, শুধু মাথা নাড়লেন। বিথি বলল, তুমি কখন এসেছ আমি জানি না তো, চাটা খেয়েছ? মেয়েটি এভাবে কথা বলছে যেন সে এবারের একজন অতিথি আপ্যায়ন করছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তাকে তুমি তুমি করে বলছে। তাকে সে তুমি করে কেন বলবে? মিলি ঠান্ডা গলায় বলল, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো। স্যারের শরীর ভালো না, দেখাশোনারও লোকজন নেই, আমি তাই কিছুদিন ধরে এই বাড়িতেই থাকি। তুমি জানো বোধ হয়? না আমি জানতাম না, এখন জানলাম। আচ্ছা যাই। ফসল সাহেব মাথায় এলিয়ে চোখ বন্ধ করেছেন, ঘুমিয়ে পড়েছেন বোধ হয়। এই বয়সে লোকজন আচমকা ঘুমিয়ে পড়ে। বিথি বলল, তুমি আসবে ঘন ঘন, খোঁজ খবর নেবে, ঠিক আছে? আপনি আমাকে তুমি তুমি বলছেন কেন? এই কথাটা শুনে ফসল সাহেব চোখ মেললেন। মিলি ভাবল বাবার কাছ থেকে সে প্রচন্ড একটা ধমক খাবে, কিন্তু ফসল সাহেব কিছুই বললেন না, আবার চোখ বন্ধ করে ফেললেন। খুব দ্রুত তার পা দুলতে লাগলো। শেষ রাতের দিকে ওসমান সাহেব একটা দুঃস্বপ্ন দেখলেন, যেন ক্লাস নিতে গিয়েছেন। তিনি পড়াবেন আর্যদের আগমনের ইতিহাস, কিন্তু ক্লাসে ঢুকে টের পেলেন তাকে পড়াতে হবে জ্যামিতি। দুটি ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে হবে। ত্রিভুজ দুটির দুই বাহু ও অন্তস্থ কোণ সমান ম্যাট্রিকে পড়ে এসেছেন, তবু বোর্ডের সামনে দাঁড়ানো মাত্র সব গুলিয়ে গেল। তিনি হকচকিয়ে তাকালেন ছাত্রদের দিকে, সবাই হাসছে। মেয়েগুলি হেসে একজন অন্যজনের গায়ে গড়িয়ে পড়ছে। এত হাসির কি আছে? তিনি বিড়বিড় করে বললেন, এই হাসছ কেন? তারা আরো জোরে হেসে উঠল। তিনি কপালের ঘাম মুছবার জন্য পকেটে হাত দিতে গিয়ে টের পেলেন তার গায়ে কোনো কাপড় নেই। কি ভয়াবহ ব্যাপার! ওসমান সাহেব গোয়ানির মতো শব্দ করতে করতে জেগে উঠলেন। তার সারা গা ঘামে ভিজে গেছে। তিনি ক্ষীণ স্বরে ডাকলেন, রানু, রানু। তিনি জানেন রানু এখানে নেই, তবু প্রতিদিনই আধো ঘুম আধো জাগরণে মনে হয় সে পাশেই আছে, ডাকলেই বুঝি সাড়া দেবে। তিনি ছোট একটা নিঃশ্বাস ফেললেন, পানির তৃষ্ণা হচ্ছে। হাতের কাছে কাচের জগ, কিন্তু পানি নেই। তিনি উঠে গিয়ে বাতি জ্বালালেন, গায়ে মুখে পানি ঢাললেন। রাত শেষ হয়ে এসেছে 4:10 বাজে। আবার ঘুমোতে যাবার কোনো মানেই হয় না। চা খেতে ইচ্ছা হচ্ছে, কিন্তু বানাবে কে? বিয়ের পরপর ফ্লাস্ক ভর্তি করে চা বানিয়ে রাখত রানু। কোনোভাবে যদি লেখক স্বামীকে সাহায্য করা যায় সে উদ্দেশ্যে। ডিকশনারি দেখে বানান ঠিক করা, লেখা কপি করে দেয়া, কত উৎসাহ! জীবনটাই না অন্যরকম ছিল তখন। বিয়ের পরপর একবার এরকম ভয়াবহ দুঃস্বপ্ন দেখে জেগে উঠলেন। শুয়ে অস্থির হয়ে ডাকতে লাগলেন রানুকে। রানু হকচকিয়ে গিয়েছিল, ভয় পাওয়া গলায় বলেছিল, কি হয়েছে? ভয় পেয়েছি, দুঃস্বপ্ন দেখেছি, দেখলাম একটা পাগল আমাকে তাড়া করছে। বলতে বলতে তিনি শিউরে উঠলেন, ঘন ঘন নিঃশ্বাস পড়তে লাগলো। রানু অবাক হয়ে বলল, এত ভয় পাওয়ার মতো কি দেখলে? এর চেয়ে ভয়ঙ্কর স্বপ্ন তো আমি রোজই দেখি। ওসমান সাহেব নিচু গলায় বললেন, না এরকম তুমি দেখো না, এটা একটা ভয়াবহ স্বপ্ন, বুঝলে? তোমাকে আমি বোঝাতে পারবো না, সম্পূর্ণ অন্যরকম একটা ব্যাপার। রানু তার হাত ধরে অনেকক্ষণ পাশে বসে রইল, তারপর চা বানিয়ে আনল। ওসমান সাহেব শিশুর মতো তাকে জড়িয়ে ধরে বাকি রাতটা জেগে কাটালেন। রানু নিজেও ঘুমালো না। একজন বয়স্ক মানুষ সামান্য একটা স্বপ্ন দেখে এতটা ভয় পেতে পারে তা তার ধারণার বাইরে ছিল। সে নিচু স্বরে বলল, তুমি কি প্রায় এরকম দুঃস্বপ্ন দেখো? প্রায় না, মাঝে মাঝে দেখি। তুমি? আমিও মাঝে মাঝেই দেখি। সবসময় এরকম ভয় পাও? হ্যাঁ। বেশ কিছু সময় চুপচাপ থেকে রানু বলল, তোমার এক গল্পের নায়কে এরকম দুঃস্বপ্ন দেখত, বেচারা অবশ্যই শেষ পর্যন্ত পাগল হয়ে যায়। ওর পাগল হওয়ার অন্য কারণ ছিল, ওকে তো আমি লিখেছিলাম। রাগ করছো কেন? রাগ করছি না, লেখার সঙ্গে সবাই লেখককে মিশিয়ে ফেলে, এটা ঠিক না, লেখা এবং লেখক মোটেও এক নয়। আমি তো ঠাট্টা করছিলাম। এই ব্যাপারটা নিয়ে ঠাট্টা আমার ভালো লাগে না। তুমি এত রেগে যাচ্ছ কেন? রাগ করার মতো কিছু তো আমি বলিনি,
দাও মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, নাকি অন্য কিছু চাই? ওসমান সাহেব জবাব দেননি, পাশ ফিরে ঘুমোতে চেষ্টা করেছেন, ঘুম আসেনি। দুঃস্বপ্ন দেখার পর সাধারণত তার ঘুম হয় না, আজও হবে না। অবশ্যই আর রাতেও খুব বাকি নেই। আকাশ ফর্সা হতে শুরু করেছে, কাক ডাকতে শুরু করবে, লেখক হয়েও অলেখক সুলভ চিন্তা করলেন। কাক ডাকতে শুরু করবে না বলে উচিত ছিল পাখি ডাকতে শুরু করবে। তিনি চটি পায়ে বারান্দা এসে দাঁড়ালেন। তার পাগল গল্পের নায়কের সঙ্গে একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে। সেও দুঃস্বপ্ন দেখার পর বাকি রাতটা আর ঘুমোতে পারত না। বারান্দায় এ মাথা থেকে ও মাথা পর্যন্ত হাঁটাহাঁটি করত, সূর্য ওঠার পর ঘুমোতে যেত। একজন নিঃসঙ্গ মানুষের গল্প, শেষ পর্যায়ে যে স্বপ্নের সঙ্গে বাস্তবকে গুলিয়ে ফেলে। চমৎকার একটি গল্প, শুধু চমৎকার নয়, একটি অসাধারণ গল্প ছিল। আশ্চর্যের ব্যাপার হলো সমালোচকরা এই গল্পটিকে গুরুত্ব দেননি। কেন দেননি? ওসমান সাহেব ঠিক করে ফেললেন আলো ফোটার সঙ্গে সঙ্গে পুরনো একটি গল্প করবেন। স্বপ্ন দৃশ্যের বর্ণনাগুলি ভালো করে দেখা দরকার। এই গল্পে অতিপ্রাকৃত আবহ তৈরির জন্য প্রচুর তৎসম শব্দ ব্যবহার করা হয়েছে। এতে কি গল্পের গাঁথুনি আলগা হয়ে গেছে? সাদামাটা একটা সূর্য উঠল, ভোর হওয়া নিয়ে কবি সাহিত্যিকরা এতে হইচই করে কি জন্য করে কে জানে। সূর্য ওঠার মধ্যে রহস্যময় কিছু নেই, জোসনায় কিছু রহস্য আছে। কাজে চাঁদ নিয়ে কিছুটা মাতামাতি করা যেতে পারে, সূর্য নিয়ে নয়। আকবরের মা উঠে পড়েছে, গ্যাসের চুলায় আগুন জ্বলছে, চায়ের কেটলি বসানো হয়েছে। ভোরবেলার এই আয়োজনটি চমৎকার, দেখলেই মন ভালো হয়ে উঠতে শুরু করে। আজ আমি লেখা নিয়ে বসব। জি আচ্ছা। যে আসুক বলবে আমি বাসায় নেই, কখন ফিরবো তার ঠিক নেই, টেলিফোনও একই কথাই বলবে। জি আচ্ছা। ফেল আজকে চা বানা দিমু? না, চাটা কিছু লাগবে না। অনেকদিন পর লেখার টেবিলের কাছে এসেছেন, সাদা খাতা খোলা। দেখলি কিছু একটা লিখতে ইচ্ছা করে। অরণ্য এগিয়ে আসছে, এই গল্পটি লিখে ফেললে কেমন হয়? অরণ্য এগিয়ে আসছে, হ্যাঁ, প্রথম কয়েক পৃষ্ঠায় এই বর্ণটিই থাকবে, কিন্তু লেখাটা আসছে না। টেবিলে একপাশে মিমির প্যাকেট, লাল লাল পিঁপড়া প্যাকেটটি ছেঁকে ধরেছে। টগরকে আর দেয়া হয়নি। কেন দেয়া হয়নি? হাতে তো ছিল, তবু শেষ মুহূর্তে দেয়া হলো না কেন? তিনি কি টগরকে ভালোবাসেন না? কিন্তু তা কি করে হয়। ওসমান সাহেব মিমি প্যাকেটটি তার লেখা কাগজের উপর এনে রাখলেন। পিঁপড়াদের মধ্যে একটা সারা পড়ে গেল। হঠাৎ বস্তুর অবস্থাগত পরিবর্তন কেন হলো তারা বুঝতে পারছে না, ছুটাছুটি করছে পাগলের মতো। ওসমান সাহেব মুগ্ধ চোখে তাকিয়ে রইলেন। রানুর ঘুম ভাঙল খুব ভোরে। অভ্যাস মতো টগরের গায়ে হাত রাখল, গা এখনো গরম। টেম্পারেচার কত হবে? রাত দুটোর দিকে একবার টেম্পারেচার নেওয়া হয়েছিল 99, এখন বোধহয় তার চেয়েও বেশি। রানু টগরকে নিজের কাছে নিয়ে এলো, গায়ের সঙ্গে গা লাগিয়ে উত্তাপ যদি কিছু কমিয়ে দেওয়া যায়। এত ভুগে কেন সে? দুদিন পরপর অসুখ, হাম থেকে উঠবার পরই এক নাগারে 7 দিন সর্দি জ্বর। সেই জ্বর সারল, সঙ্গে সঙ্গে হলো আমাশা। একটা কিছু লেগেই আছে, শরীর শুকিয়ে কাঠির মতো হয়েছে। শুধু মুখটা শুকায়নি, বড়সড় একটি মুখে দুটি বিশাল চোখ। ওর বাবার চোখ পেয়েছে, শুধু চোখ নয়, বাবার স্বভাব চরিত্রও বোধ হয় কিছু পেয়েছে। কোনো ব্যাপারে কোনো অভিযোগ নেই, ঘন্টার পর ঘন্টা একই জায়গায় বসে থাকতে পারে। টগর ঘুমের মধ্যেই নড়ে উঠল, রানু ডাকল, এই টগর। সে তার ছোট হাত দুটি দিয়ে মাকে জড়িয়ে ধরল, কেমন তাকাচ্ছে পিটপিট করে। টগর, কি শরীর খারাপ লাগছে? টগর মাথা নাড়ল, তার খারাপ লাগছে কিন্তু মুখ হাসি হাসি। রানু উঠে গেল টগরের জন্য মাল্টোবা দিয়ে দুধ বানিয়ে আনতে। দুধ বানিয়ে এনে রানু দেখল টগর বালিশটা দুপায়ের ফাঁকে নিয়ে এসে আবার ঘুমিয়ে পড়েছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। জ্বর কি কমে আসছে? রানু অনেকক্ষণ ছেলের পাশে বসে রইল। রান্নাঘরে খুটখাট শব্দ হচ্ছে, অপলা জেগেছে নিশ্চয়ই। সেও খুব ভোরে ওঠে, হাত মুখ ধুয়ে পড়তে বসে, মেডিকেল টেস্ট দেবে, অ্যালাও হবার প্রাণপণ চেষ্টা করছে। রোজ ঘুমোতে যায় 1:30 দিকে। রানু রান্নাঘরে এসে দেখল অপলা চায়ের কেতলি বসিয়েছে। সে হাসি মুখে বলল, তুমি আজ এত ভোর উঠলে যে,
ব্যাপার কি? ব্যাপার কিছুই না, টগরের জ্বর আছে এখনো? কম, গা ঘামছে। রাতে বেশ কয়েকবার কাঁদলো, তখনই বুঝেছি শরীর খারাপ। ওকে আজ একবার ডাক্তারের কাছে নিয়ে যাও। রাতে কেঁদেছে নাকি? হ্যাঁ, তুমি টের পাওনি? না। রানুর কিছুটা মন খারাপ হলো, টগর কেঁদেছে সে টেরও পায়নি। ও অবশ্যই কেঁদে টেদে বাড়া মাথায় করবে না, নিজে নিজে শান্ত হয়ে ঘুমোতে চেষ্টা করবে। আবার আপা চা খাবে? খালি পেটে চা খাই না। খালি পেটে হবে কেন, নোনতা বিস্কুট আছে, দিব দে। অপলা চা ঢালতে ঢালতে বলল, আপা তুমি এত চিন্তিত কেন, রাতে ভালো ঘুম হয়নি? হয়েছে। তাহলে মুখ এমন শুকনো কেন? টগরের আবার জ্বর আসলো, এই জন্যই খারাপ লাগছে। আপা তুমি একটা কাজ করো, দুলা ভাইকে খবর দাও, সে কয়েকদিন ঘন ঘন আসুক, ছেলেকে নিয়ে ছুটাছুটি করুক, দেখবে জ্বর কমে যাবে। কি ব্যাপার, কথা বলছো না কেন আপা, চুপ করে আছো কেন? তুই সবসময় দুলাভাই বলিস, সব জেনে শুনেও কেন বলিস? তাহলে কি বলবো, টগরের বাবা না ওসমান সাহেব? রানু কিছু বলল না, নিঃশব্দে চায়ে চুমুক দিতে লাগলো। অপলা বলল, ঠিক আছে আর বলবো না, তুমি কিন্তু তাকে আসতে বলো, এক মাস ধরে আসছেন না। আসতে না চাইলে আসবে না, ধরে নিয়ে আসতে হবে। ঠিক তাও না আপা, তুমি আসতে নিষেধ করেছো তাকে। নিষেধ করিনি, বলেছি এত ঘন ঘন যেন না আসে, আমি জীবনটাকে বদলাতে চেষ্টা করছি। তুই কেন বুঝতে চেষ্টা করছিস না? তোমার ধারণা উনি ঘন ঘন এলে জীবন বদলানো যাবে না? এ নিয়ে তোর সঙ্গে কথা বলতে চাই না অপলা। রানু উঠে পড়ল, টগরের ঘুম ভেঙেছে, সে গম্ভীর মুখে রওনা হয়েছে বাথরুমের দিকে। বয়সের তুলনায় সে কি একটু বেশি গম্ভীর? রানু ডাকলো, দেখি টগর এদিকে তো জ্বর আছে কিনা দেখি। টগর গুটি গুটি এগিয়ে এলো, এই তো জ্বর নেই, গুড বয়, যাও দাঁত মেজে আসো, নিজে নিজে মাজতে পারবে না? পারবো, ভেরি গুড। রানু শুনল টগর অপলার সঙ্গে কথা বলছে, অপলার সাথে তার বেশ ভাব, কথাবার্তা হচ্ছে বন্ধুর মতো। কেমন আছিস সে টগর? ভালো, তোর মার মতো মুখটা এমন করে আছিস কেন? জানি না তো। দেখি তোর উপরে দাঁতটা তো দেখি নড়ছে, কাছায় তো দেখি না। না কেন, তুমি ফেলে দিবে। ফেলবো না, হাত দিয়ে দেখবো নড়ছে কিনা, আয় কাছে আয়। রানু টগরের ছোট একটা চিৎকার শুনল, তারপর আবার চুপ। অপলা বলছে, এই তো ফেলে দিলাম, ব্যথা পেয়েছিস? না। তাহলে কাঁদছিস কেন, বেটা ছেলেদের এত কাঁদতে নেই, কাঁদবে তো মেয়েরা, তুই কি মেয়ে? না, যা হাত মুখ ধুয়ে। বাথরুমের কল দিয়ে পানি পড়ছে, টগর হাত মুখ ধুচ্ছে নিশ্চয়ই। রানু অবাক হয়ে লক্ষ্য করলো দাঁত পড়ার মতো একটা বড় ঘটনা সে তার মাকে বলতে এলো না, যেন এটা বলার মতো কিছুই নয়। নাস্তা টেবিলে খুব সহজভাবে রানু জিজ্ঞেস করে, তোমার দাঁত পড়ে গেছে নাকি? হ্যাঁ। কই আমাকে তো কিছু বলনি, দেখি এখন তোমাকে কেমন দেখাচ্ছে, বাহ সুন্দর লাগছে তো। টগর ছোট্ট করে হাসলো। রানু বলল, আজ আমি বাইরে যাব, তুমি অপলার সঙ্গে থাকতে পারবে না? পারবো, বিকেলে তোমার বাবা আসবেন তোমাকে দেখতে, আজ কি বুধবার? রানুর বুকে ছোট একটা ধাক্কা লাগলো, টগর কি মনে মনে তার বাবার জন্য অপেক্ষা করে? নয়তো বুধবার তার মনে থাকার কথা নয়। হ্যাঁ আজ বুধবার, নাও এই রুটিটা খাও। অর্ধেকটা খাই? ঠিক আছে খাও। বাবা যখন আসবে তুমি তখন থাকবে না? থাকবো, আমি 5টার মধ্যে আসবো। রানু খানিক্ষণ চুপ করে থেকে বলল, তুমি কি তোমার বাবার সঙ্গে ওই বাড়িতে দু একদিন থাকতে চাও? টগর ঘাড় কাত করল, সে থাকতে চায়। আমার জন্য তোমার খারাপ লাগবে না? এর উত্তরে টগর কিছু বলল না। রাতে ঘুম ভাঙলেই কাঁদবে, আম্মা কোথায় আম্মা কোথায়, কাঁদবে না? হ্যাঁ কাঁদবো। তাহলে যাবে কেন? টগর জবাব দিল না, মায়ের দিকে সরাসরি তাকালো না। রানু অনেকক্ষণ বসে থাকার পর তার ডাক পড়ল, সিদ্দিক সাহেব নিয়ে এসে ডেকে নিয়ে গেলেন। সহজ স্বরে বললেন, একটা বোর্ড মিটিং ছিল, তাই দেরি হলে কিছু মনে করবেন না। আপনাকে চাটা দিয়েছে তো? হ্যাঁ দিয়েছে। বসুন এখানে, আরাম করে বসুন। এই ঘরটি এয়ার কন্ডিশন,
হুম হুম একটা শব্দ হচ্ছে, যন্ত্রটা হয়তো ভালো না, কিন্তু ঘর খুব সুন্দর করে সাজানো। অফিস মনে হয় না, মনে হয় অফিস নয় কারো ডাইনিং রুম। বিরাট সেক্রেটারিয়ের টেবিল, কিন্তু কোনো কাগজ বা ফাইলপত্র নেই। টেবিলের মাঝখানে ধবধবে সাদা একটা ফুলদানি ভর্তি ফুল। ঘরের এক কোণায় ছোট একটা আলনা, সেখানে টাওয়েল ঝুলছে। অফিস ঘরে আলনা কেন কে জানে। আপনি কেমন আছেন বলুন। আমি ভালোই আছি। সিদ্দিক সাহেব সিগারেট ধরিয়ে চিন্তিত ভঙ্গিতে মুখে নিয়ে টানতে লাগলেন। এখানে সম্ভবত কিছু হবে না। রানুর ধারণা ছিল হবে, গত সপ্তাহের কথাবার্তা এরকমই ছিল। সিদ্দিক সাহেব হাসি মুখে বলেছিলেন, পোস্ট না থাকলেও অনেক সময় পোস্ট তৈরি করা হয়, আপনি আগে মনে ঠিক করুন। তখন রানু বলেছিল, আমার মন ঠিক করাই আছে। বেশ, তাহলে আগামী সপ্তাহে আসুন, 10টার আগে আসতে পারবেন? পারব। সেদিন সিদ্দিক সাহেবের যে হাসি খুশি ভাব ছিল আজ তা নেই। গম্ভীর মুখে সিগারেট টানছেন, যেন কোনো একটি অস্বস্তিকর কথা বলতে দ্বিধা করছেন। সিদ্দিক সাহেব একটি মুখবন্ধ খাম এগিয়ে দিলেন, গম্ভীর গলায় বললেন, এখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে, শর্তগুলি আপনার যদি পছন্দ হয় তাহলে আপনি আগামী মাসের 1 তারিখ থেকে জয়েন করতে পারবেন। কি পোস্ট, কি কাজ, কিছুই তো বললেন না। অ্যাপয়েন্টমেন্ট লেটারে সব বলা আছে। 3 মাস আপনি থাকবেন ট্রেনি হিসেবে, বিভিন্ন সেকশনে যাবেন এবং কাজ শিখবেন। 3 মাস পর আমরা যদি মনে করি আপনার ট্রেনিং ভালো হয়নি, তাহলে সেটি এক্সটেন্ড করে 6 মাস করা হবে। ট্রেনিং পিরিয়ডে আপনার ভাতা হবে মূল বেতনের অর্ধেক, অন্য কোনো ফ্যাসিলিটিও থাকবে না। খামটা এখানে খোলা উচিত হবে কি না রানু বুঝতে পারছে না। সিদ্দিক সাহেব বললেন, আপনি কিছু বলবেন? জি না, থ্যাংক ইউ। এখন নিশ্চয়ই বাড়ি যাবেন? জি। একটু বসুন। সিদ্দিক সাহেব বেল টিপে বেয়ারাকে ডেকে বললেন, ড্রাইভার সাহেবকে বলো ইনাকে বাসায় পৌঁছে দিতে। জুনিয়র অফিসার্স গ্রেড, বেতন সব মিলিয়ে 2000 টাকার মতো, এই চাকরি নেওয়াটা কি ঠিক হবে? ড্রাইভার বলল, আপা কোন দিকে যাব? আমি যাব নিউ পল্টন, নিউ মার্কেটে নামিয়ে দিলেই হবে, কিছু কেনাকাটা করব। রানু কথাটা বলে একটু অস্বস্তি বোধ করল। নিউ মার্কেটে কেনাকাটা করব এটা বলার দরকার ছিল না, সাফাই গাইবার কোনো ব্যাপার নয়। ওসমান সাহেব রানুর বসার ঘরে একা একা বসেছিলেন। রানুকে ঢুকতে দেখে তিনি তাকালেন, রানুর হাতে এক গাদা জিনিসপত্র, দু হাতে সেগুলি ঠিক সামলানো যাচ্ছিল না। ওসমান সাহেব সহজ স্বরে বললেন, অনেক কিছু কিনলে দেখি। রানু কিছু বলল না, জিনিসপত্র নিয়ে ভেতরে ঢুকে গেল। অপরা টগরের পাশে শুকনো মুখে বসে আছে, সে রানুকে দেখেই বলল, ওর তো বেশ জ্বর আপা, 102-এর উপরে, 3-4 বার বমি করেছে। ও কখন এসেছে? বেশিক্ষণ হয়নি, 10-15 মিনিট, আমি বলেছিলাম ভেতরে এসে বসতে, উনি আসেননি। রানু টগরের কপালে হাত দিয়ে উদ্বিগ্ন মুখে জ্বর দেখল। শুকনো মুখে বলল, থার্মোমিটারটা আবার দেতে দেখি। চলো না আপা, ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই, দুলা ভাই আছেন তাকেও সঙ্গে করে নিয়ে যাব। তাকে সঙ্গে করে নিতে হবে কেন? অপলা চুপ করে গেল, থার্মোমিটার দেখল। রানু বলল, কত? 101, একটু কমেছে, জ্বর ছেড়ে যাবে বোধ হয়, ঘাম হচ্ছে। রানু এখন আর কিছু বলল না। অপলা বলল, তুমি বাইরের ঘরে গিয়ে বসো, অনেকক্ষণ উনি একা একা বসে আছেন। রানু মনে হলো শুনতেই পেল না কিছু। অপলা আবার বলল, আপা তুমি চা খাবে? চা দেব, পানি গরম আছে। না, চাটা কিছু খাবো না। রানু বসার ঘরে ঢুকল। ওসমান সাহেব বললেন, জ্বর কি খুব বেশি? বেশি হলে একজন ডাক্তার নিয়ে আসি, কাছে আমার একজন চেনা ডাক্তার আছেন। ডাক্তার আনতে হবে না, আমি নিয়ে যাব। জ্বর কবে থেকে? 2-3 দিন থেকে। আমাকে তো খবর দাওনি। খবর দেওয়ার মতো কিছু হয়নি, তাছাড়া আমার খবর দেবার লোক নেই, তুমি ভালো করেই জানো। তোমার খালার বাসায় টেলিফোন নেই? আছে, তাদের টেলিফোন আমি আমার নিজের কাজের জন্য ব্যবহার করব কেন? তোমার খালার সঙ্গে তোমার সম্পর্ক ভালো না নাকি? সম্পর্ক ভালো হবে না কেন? অপলা চা নিয়ে ঢুকল, লজ্জিত মুখে বললেন, চা ছাড়া আর কিছু নেই, শুধু চাই দিলাম। না না, সমস্যা নেই, আর কিছু লাগবে না। অপলা,
তুই ঘরে যা, আমি একটু কথা বলছি। অপলা বিব্রত ভঙ্গিতে ঘরে গেল। ওসমান সাহেব তাকালেন তীক্ষ্ণ দৃষ্টিতে। রানু বলল, আমি একটা চাকরি পেয়েছি, কাজেই তুমি মাসে যে টাকাটা আমাকে দিতে সেটা দিতে হবে না। চাকরিটা কি? সেটা দিয়ে তোমার তো কোনো দরকার নেই। তোমার স্ত্রী হিসাবে আমি যদি নিচু ধরনের কাজ করতাম তাহলে হয়তো তোমার অহংকারে লাগতো, এখন তো অহংকারে লাগার কোনো প্রশ্ন নেই। তুমি ভুল করছো রানু, আমি অহংকারী না। বাজে কথা বলবে না। কেন তুমি আমাকে তোমার বাবার কাছে এরকম একটা কায়দা করে পাঠালে? কি কায়দা? মিলি এসে বলল, উনি খুব অসুস্থ, মৃত্যুশয্যায়, আমাকে বরং টগরকে দেখতে চায়। আমি ঠিক সেই দিনই গেলাম দেখা করতে। গিয়ে দেখি দিব্যি সুস্থ মানুষ, বাগানে ফুল গাছ লাগাচ্ছেন, আমার সঙ্গে এমন ভাব করে কথা বলতে লাগলেন যেন আমাকে চেনেন না, এই প্রথম দেখলেন। টগর ফুল গাছে হাত দিয়েছিল বলে ধমক দিলেন, খুবই বাজে ভাবে ধমক দিলেন। উনি বুড়ো মানুষ, তুমি নিজেও জানো তার মাথা পুরোপুরি ঠিক না। তাছাড়া যা ঘটেছে আমাকে বাদ দিয়েই ঘটেছে। মিলি প্রচুর মিথ্যা কথা বলে, তুমি তো মিলির স্বভাব জানো, জানো না? না, আমি তোমাদের কারোর স্বভাবই জানি না। তোমার নিজের স্বভাব বুঝতে আমার 6 বছর লেগেছে। বুঝতে পারলে কিছু? হ্যাঁ, তোমারটা বুঝেছি। ভালো, বুঝতে পারাই উচিত, তুমি বুদ্ধিমতী মেয়ে। আজ তাহলে যাই। রানু তীক্ষ্ণ কণ্ঠে বলল, খুব তাড়া মনে হয়, কোথায় যাচ্ছ? মনিকার কাছে? হ্যাঁ, ওর কাছে যাব একবার। সাহিত্য নিয়ে আলোচনা হবে? আজকের আলোচনার বিষয়বস্তু কি, শোভিনাথ ভাদুরী না মনিকবাবু? আজ তুমি নানা কারণে উত্তেজিত, কাজেই বেশিক্ষণ থাকতে চাই না। মনিকা কখনো উত্তেজিত হয় না, তাই না? হবে না কেন, সেও হয়, আমরা সবাই নানা কারণে উত্তেজিত হই। ওসমান সাহেব অবাক হয়ে লক্ষ্য করলেন রানু তার সঙ্গে সিঁড়ি পর্যন্ত এসেছে। তিনি শান্ত স্বরে বললেন, টগরকে ডাক্তারের কাছে নিয়ে যাও। রানু তার জবাব দিল না। টগরের ঘুম ভাঙল 6টার দিকে, ভালো মানুষের মতো কোপে করে মালটোবা খেল। তার কিছুক্ষণ পরই ঘর ভাসিয়ে বমি করল। অপলা বলল, খারাপ লাগছে নাকি রে টগর? না, চল আমরা ডাক্তারের কাছে যাব। আয় শার্টটা বদলে দিই, তার আগে চল মুখ ধুয়ে দিই। টগর বাধ্যশ্রেণীর মতো অপলার সঙ্গে সঙ্গে গেল। বাথরুমে ঢুকে গলার স্বর নিচু করে বলল, আজ কি বুধবার খালামণি? হ্যাঁ, কেন? টগর আর কোনো কথা না বলে হঠাৎ ব্যস্ত হয়ে আয়নায় তার দাঁত দেখতে লাগল। উপরের পাটির একটি দাঁত নেই, কেমন অচেনা দেখাচ্ছে তাকে। অপলা বলল, দাঁত তোলার সময় ব্যথা লেগেছিল? টগর তার জবাব না দিয়ে দ্বিতীয়বার প্রশ্ন করল, আজ কি বার খালামণি, বুধবার? মনিকার ওখানে যাবার কোনো ইচ্ছা ওসমান সাহেবের ছিল না, তবু ওই দিকেই রওনা হলেন। ঘরে ফিরে কিছু করবার নেই, ফিরতেও ইচ্ছা করছে না। মনিকাদের বাড়ির সামনে নবীর লাল গাড়িটি দাঁড়িয়ে আছে। কোথায় যেন পড়েছিলেন, অন্ধকারে বস্তুর কোনো রং থাকে না, সব হয়ে যায় ধূসর বর্ণ, কিন্তু তিনি অন্ধকারেও গাড়ির লাল রং দেখতে পেলেন, কিংবা হয়তো এই গাঢ় লাল রং তার স্মৃতিতে ছিল। এখন যা দেখছেন তা কিছুটা আসছে স্মৃতি থেকে, কিছুটা সত্যি সত্যি দেখছেন। গাড়ি গেটের বাইরে কেন? ওসমান সাহেব এক ধরনের অস্বস্তি বোধ করতে লাগলেন, চিত্রটি ঠিক মিলছে না। নবী তার গাড়ি গেটের বাইরে রেখে মনিকার সঙ্গে দেখা করতে কখনোই আসবে না, এই জিনিস ওর চরিত্রে নেই। বুড়ো দারোয়ান উঠে দাঁড়িয়ে বিনীত ভঙ্গিতে সালাম করল। ওসমান সাহেব বললেন, রহমত, ভালো আছো? রহমতের মাথা অনেকখানি নিচু হয়ে গেল। মেম সাহেব কি আছেন? জি আছেন। তোমার শরীর এখন সেরেছে তো? জি স্যার। ব্যথা হয় না? আগের মতো হয় না। রহমত তার সঙ্গে হেঁটে হেঁটে বাড়ির সিঁড়ি পর্যন্ত এলো। এই লোকটিও তাকে খুবই পছন্দ করে, কেন করে কে জানে। ওসমান সাহেব এসব ছোটখাটো ব্যাপার লক্ষ্য করেন। আজও লক্ষ্য করলেন রহমত এগিয়ে গিয়ে অসহিষ্ণুভাবে পরপর 3 বার কলিং বেল টিপল। তিনি ভালোই জানেন ফেরার সময় সে হেঁটে হেঁটে তার সঙ্গে বড় রাস্তা পর্যন্ত যাবে, কথাবার্তা বিশেষ কিছু বলবে না। মানুষের ভালোবাসা কখনো নিঃস্বার্থ নয়। রহমতের ভালোবাসা কি নিঃস্বার্থ? তিনি কখনো এ ব্যাপারটি নিয়ে গভীরভাবে ভাবেননি, ভাবতে হবে। মনিকা দরজা খুলে ছোট করে হাসল, যেন সে তার জন্য অপেক্ষা করছিল।
মনিকার গায়ে হালকা নীল রঙের সুতির শাড়ি, গলায় লাল একটা মাফলার। আবার ঠান্ডা লেগেছে বোধ হয়। মনিকার ঘন ঘনই ঠান্ডা লাগে। ভালো আছো মনিকা? ভালো ছিলাম, ঘন্টাখানেক আগে থেকে আর ভালো নেই। নবে এসেছে, বড্ড পাগলামি করছে। আজ আমি ওকে স্ট্রেট বলেছি আমার বাড়িতে আর আসবে না। সে তো আগেও বলেছো। আজ যেভাবে বলেছি সেভাবে আগে কখনো বলিনি। আজ সত্যি সত্যি বিরক্ত হয়েছি। ওসমান সাহেব বসার ঘর কাউকে দেখলেন না। একবার ভাবলেন জিজ্ঞাসা করবেন নবী কোথায়, তাও করলেন না। মনিকা গম্ভীর গলায় বলল, তুমি খানিকক্ষণ একা একা বসো, আমি চুল বেঁধে আসি। তিনি প্রায় দু মাস পর এলেন। মনিকা কিন্তু একবারও জিজ্ঞেস করল না যে এতদিন আসা হয়নি কেন। মনিকার কিছু বিচিত্র ব্যাপার আছে। এই বসার ঘরটিতে ওসমান সাহেব ঠিক সহজ বোধ করেন না। সবকিছু বড় বেশি গোছানো, কার্পেটের রং টকটকে লাল। এই রং রক্তের কথা মনে করিয়ে দেয়, রক্তের উপর পা রাখতে তার ভালো লাগে না। ওসমান সাহেব সিগারেট ধরাবার কিছুক্ষণের মধ্যে কাজের মেয়েটি ট্রেতে করে এক গ্লাস পানি রেখে গেল, রূপোর গ্লাস, খুবই ঠান্ডা পানি। গ্লাসের চারদিকে বিন্দু বিন্দু পানি জমেছে, যা দেখা মাত্রই তৃষ্ণা পায়। ওসমান সাহেব তৃষ্ণার্তর মতো পানি খেলেন। কাজের মেয়েটি বলল, আর এক গ্লাস পানি আনি। না, আর লাগবে না। চা আনি। না, চা আনতে হবে না। ওসমান সাহেব লক্ষ্য করলেন মেয়েটি হাসি চাপতে চেষ্টা করছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন। মেয়েটির মুখে হাসি দেখতে দেখতে মিলিয়ে গেল, শঙ্কার ছাপ পড়ল। সে গ্লাস নিয়ে দ্রুত সরে পড়ল। প্রথম যেদিন এই বাড়িতে এসেছিলেন সেদিন ওসমান সাহেব সোফায় বসে পানি খেতে চেয়েছিলেন, দ্বিতীয়বারও তাই। এরপর থেকে আর চাইতে হয় না, পানি অটো এসে যায়। তিনি ঘড়ি দেখলেন 9:30, আর মনে হচ্ছিল রাত অনেক। এটা একটা অদ্ভুত ব্যাপার, কোনো কোনো বাড়িতে পা দেয়া মাত্র মনে হয় ঘড়ির কাঁটা অনেক দ্রুত এগিয়ে গেছে। রাতে মনিকার সঙ্গে গল্প উপন্যাস নিয়ে কোনো আলাপ হয়নি। মনিকার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল তার সমস্ত উৎসাহ মিইয়ে গেছে। সে পাকা আমের আচার বানানোর কি একটা পদ্ধতি নিয়ে গল্প করতে শুরু করল এবং একসময় উঠে দাঁড়িয়ে বলল, আমার প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে, কিছু মনে করবেন না, আমি কিছুক্ষণ শুয়ে থাকব। ওসমান সাহেব অপমানিত বোধ করেছেন, তা সত্ত্বেও একবার একদিন এলেন নবীর সঙ্গে। সেদিনই মনিকার এরকম আলগা আলগা ভাব। তারপরও তিনি এলেন। কেন এলেন, কেন বারবার আসেন? ওসমান সাহেব দ্বিতীয় সিগারেটটি ধরাবার অনেকক্ষণ পর মনিকা এল। অনেকক্ষণ বসিয়ে রাখলাম। কাজের মেয়েটি চুল টেনে দিচ্ছিল, তার নাকি খুব ভালো লাগছিল। তারপরে সে জিজ্ঞাসা করলেন, তোমায় পানি দিয়ে গেছে? হ্যাঁ। আরো লাগবে? না, লাগবে না। নবী কোথায়? গেস্ট রুমে ঘুমাচ্ছে, বমি টুমি করে বিশ্রী কাণ্ড। যে জিনিস সহ্য হয় না সে জিনিস কেন খায়? মনিকা বিরক্তিতে ভুরু কুচকালো। ওসমান সাহেব বললেন, তোমার হাজবেন্ডের কোনো খবর পেয়েছো? না। তিনি আছেন কেমন? আগের মতোই আছে, লং স্টারেন্স, ইসিজি সবকিছু হয়েছে, শরীরে কোনো অসুখ নেই। ডাক্তাররা বলছেন সবাইকে সিমেটিক, মনের রোগ, কিন্তু সে সেটা বিশ্বাস করছে না, আরো বড় ডাক্তার দেখাতে চায়। তাই নাকি? হ্যাঁ, মানসিক রোগীদের এই প্রবলেম, তারা কিছুতেই স্বীকার করতে চায় না রোগটা মনে শরীরে নয়। আচ্ছা, তুমি চা খাবে? না। খাও এক কাপ সিলনিস্টি। আছে? হ্যাঁ আছে, খুব চমৎকার ফ্লেভার। তারপর তিনি হ্যাঁ বা না কিছুই বললেন না। মনিকা কাজের মেয়েটিকে চায়ের কথা বলে তার সামনে এসে বসল। তার বসে থাকার ভঙ্গিতে কোনো আড়ষ্টতা নেই, সে কোনো কথাও বলছে না। কথা না বলে কোনো মেয়ে চুপচাপ বসে থাকলে সমস্ত পরিবেশ আড়ষ্ট হয়ে যায়, কিন্তু মনিকার বেলায় হয় না। কাজের মেয়েটি বলল, ওনার ঘুম ভাঙছে, আপনারে ডাকে। তাকে এ ঘরে আসতে বলল। বলো, তার বন্ধু এসেছে ওসমান সাহেব। নবী লম্বায় প্রায় 6 ফুট, গায়ের রং শ্যামলা, মেলি ধরনের মুখ, চেহারায় কাঠিন্য আনবার জন্য সে নানান ধরনের নানান কায়দা কানুন করেছে। একবার জুলফি রেখেছে, একবার গোফ রেখেছে, কিছুদিন ফ্রেঞ্চ কাট দাড়িও ছিল, লাভ হয়নি। কোনো এক বিচিত্র কারণে তার চেহারা থাকে ছেলে মানুষই দূর হয়নি। যৌবনে দুর্দান্ত কিছু কবিতা লিখেছিল, হঠাৎ এক রাতে ঠিক করলো কবিতা মেয়েদের ভাষা, কবিতায় কাঠিন্য নেই, প্রতীক উপমা এইসব ছেলে মানুষই ব্যাপার। কাজেই সে চলে এলো গদ্যে,
লিখল দুপুর নামের উপমা ও প্রতীক বিবর্জিত উপন্যাস। প্রচুর লেখালেখি হলো দুপুর নিয়ে। সমালোচকদের কেউ কেউ উল্লসিত হলেন, কেউ কেউ ব্যস্ত হয়ে পড়লেন কোনো বিদেশি উপন্যাসিকের ছাপ পড়েছে সেটা বের করবার জন্য। কবিখ্যাতি তেমন না জুটলেও কথাশিল্পে স্বীকৃতি পাওয়া গেল। পুরোপুরি সাহিত্যে নিবেদিত না হলে কিছু লেখা যাবে না এইভাবে নবী চাকরি ছেড়ে দিল। পরবর্তী 3 বছর একটি লাইনও লিখল না। ইদানিং সে বলছে, নাটক হচ্ছে সাহিত্যের সবচেয়ে পরিচালিত রূপ। যে কোনো এক শুভার্তনে নাটক লেখা শুরু হবে, এই ধরনের কথা শোনা যাচ্ছে গত 6 মাস ধরে। এখনো কিছু লেখা হয়নি, শুভদিন এখনো আসেনি। নবী ঘরে ঢুকল অপ্রসন্ন মুখে। মনিকার আজকের ব্যবহারে সে খুবই বিরক্ত হয়েছে। মনিকা বলেছিল, তুমি হুট করে ভিতরে ঘরে ঢুকবে না, এটা ভালো দেখায় না, এ কেমন কথা? মনিকা তার ফুপাতো বোন, এই বাড়িতে সে আসছে ছেলেবেলা থেকে। মনিকার স্বামী তার ঘনিষ্ঠ বন্ধুদের একজন। নবী অবাক হয়ে বলল, তুমি চাও না আমি এ বাড়িতে আসি? আসতে ইচ্ছা হলে আসবে, তবে হুট করে শোবার ঘরে ঢুকবে না এবং মাতাল অবস্থায় আসবে না। মাতাল বলছো কাকে? মাতাল কাকে বলে জানো? মাতালের ডেফিনেশন নিয়ে তোমার সঙ্গে তর্ক করতে চাই না, তবে মাতাল আমার চেয়ে ভালো কেউ চেনে না। তোমার চাহনি দেখেই বুঝতে পারছি তুমি এক্ষুনি বমি করবে। বমি করব? হ্যাঁ, তোমার ধারণা বমি করব? একমাত্র মাতালরাই প্রতিটি কথা 2 বার করে বলে। তুমি দয়া করে বাথরুমে যাও। আমি আরো 10 পেক খেতে পারি, তা জানো? খেতে পারলে তো ভালোই। মনিকা তীক্ষ্ণ কণ্ঠে হেসে উঠল এবং আশ্চর্য নবীকে কিছুক্ষণের মধ্যে সত্যি সত্যি বাথরুমে ছুটে যেতে হলো। মনিকা মাতাল চেনে। ওসমান সাহেব নবীটিকে তাকালেন। নবী সে চাহনি সম্পূর্ণ উপেক্ষা করে মনিকাকে বলল, খিদে লেগেছে, কিছু খাবো। কিছুক্ষণের মধ্যেই টেবিলে ডিনার দেবার হবে, এখন একটু ভালো লাগছে? নবী তার জবাব না দিয়ে ওসমান সাহেবের পাশে গম্ভীর মুখে বসল। ওসমান সাহেব তাকে জিজ্ঞাসা করলেন, কেমন আছেন? ভালো। নাটকের কাজ কেমন এগুচ্ছে? ধরিনি এখনো। আমি তো আপনার মতো না যে 1 সপ্তাহে 2টা উপন্যাস নামিয়ে দিব। আমি কম লিখব, কিন্তু যা লিখব ভালো লিখব। তোমার ধারণা উনি ভালো লিখছেন না? পাঠযোগ্য লেখা মানেই ভালো লেখা না। ডিটেকটিভ উপন্যাসও তরতর করে পড়া যায়। তুমি এটা বলছো ঈর্ষা থেকে? ঈর্ষা? কিসের ঈর্ষা? আমি ঈর্ষা করি মনিক বাবুকে। ওসমান সাহেব কি ঈর্ষা করব কেন? তাছাড়া ঈর্ষা একটা মেয়েলি ব্যাপার, পুরুষ মানুষদের ঈর্ষা থাকে না। ওসমান সাহেব ঘড়ি দেখে বললেন, আজ আমি উঠি। নবীর মুখ গম্ভীর। মনিকা খানিকটা অপ্রস্তুত বোধ করছে, সে কিছু বলল না। নবী বলল, আমিও উঠব। তোমার না খিদে লেগেছে বলেছিলে? এখন খিদে নেই। ভাত খেয়ে বিশ্রাম নাও, ড্রাইভার তোমাকে পৌঁছে দেবে। তুমি নিজে নিজে ড্রাইভ করে যেতে পারবে না। আমি ঠিকই পারবো, তুমি সব ব্যাপারে আমাকে আন্ডার এস্টিমেট করো। সব ব্যাপারে করি না, কিছু কিছু ব্যাপারে করি। নবীর মুখ আরো গম্ভীর হলো। সে ওসমান সাহেবের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, আমার উপর যদি বড় ভরসা থাকে তাহলে আমি আপনাকে একটা লিফট দিতে পারি। মাতালের গাড়িতে চড়বেন? ওসমান সাহেব হাসলেন, তিনি রাজি আছেন। নেশাগ্রস্ত ড্রাইভারদের প্রবণতা হচ্ছে স্পিড বাড়ানো, সবাইকে দেখানো যে সে ঠিক আছে, গাড়ি চালানোর কোনো অসুবিধা নেই। কিন্তু নবীর গাড়ি চলছে খুব ধীরে। সে বড় রাস্তায় না ওঠা পর্যন্ত কোনো কথা বলল না। তাকে দেখে মনে হলো সে খুবই চিন্তিত। ওসমান সাহেব বসে আছেন চুপচাপ। একবার শুধু বললেন, আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেবার দরকার নেই, রাস্তার মোড়ে নামিয়ে দিলেই চলবে। নবী তার জবাব না দিয়ে হঠাৎ গাড়ির গতি অনেকখানি বাড়িয়ে দিল। নবীকে তিনি পছন্দ করেন? এই প্রশ্নটি অনেকবার নিজেকে করেছেন, কখনো ঠিক জবাবটা পাননি, আজও পেলেন না। ওসমান সাহেব দুপুর উপন্যাসটি পড়েছেন, এটি একটি প্রথম শ্রেণীর রচনা। এক মসজিদের পেশ ইমাম জোনাব আলী এক দুপুরে ঠিক করলো একটি খুন করবে। সে সিন্দুকের ভেতর থেকে গরু কোরবানের প্রকাণ্ড ছুরিটি বের করে ধার দিতে বসল। কাকে সে খুন করবে উপন্যাসের কোথাও তা বলা হয়নি। নানান চরিত্রকে পরিচয় করিয়ে দেয়া হলো একে একে এবং মনে হলো এদের সবাইকে খুন করা যেতে পারে। যে লোক এমন একটি জটিল বিষয়কে এত চমৎকার ভঙ্গিতে উপস্থিত করতে পারে তাকে পছন্দ করতেই হয়।
ওসমান সাহেব হঠাৎ করে বললেন, নবী সাহেব, আপনি কি আমার কোনো লেখা পড়েছেন? সেন্টিমেন্টাল লেখা আমি পড়ি না। আপনার একটা লেখা পড়তে চেষ্টা করেছিলাম। মেইলি জিনিসে এমন ঠাসা যে গা ঘিন ঘিন করে। মেয়েদের গায়ের গন্ধ পাওয়া যায়। মেয়েদের গায়ের গন্ধ খুব কি খারাপ? না, খারাপ না, ভালো, কিন্তু উপন্যাস উঠে এলে খারাপ। আধুনিক কালের সাহিত্যে সেন্টিমেন্টের কোনো ব্যাপার থাকা উচিত নয়। একালের লেখা হবে জার্নালিস্টিক। আপনি আবার রাগ করলেন নাকি? না না, রাগ করিনি। আমি যা বললাম তা কি স্বীকার করেন? পুরোপুরি না করলেও কিছু করি। আপনার জীবদ্দশাতে যখন আপনার লেখা কেউ পড়তে চাইবে না, তখন পুরোপুরি স্বীকার করবেন? নবী গাড়ির বাড়ির সামনে এনে রাখল। ওসমান সাহেব বললেন, নামবেন? ঠিদের কথা বলেছিলেন, আমার সঙ্গে খেতে পারেন। আমি আপনার এখানে খাব না। আমি এখন আবার মনিকার ওখানে যাব। তাই নাকি? হ্যাঁ, আমি বের হয়ে এসেছি আপনাকে বের করে আনার জন্য। ওকে আজ আমি একটা কথা বলবো। সুস্থ অবস্থায় কথাটা বলার চেষ্টা করেছি, বলতে পারিনি, সেজন্যই 5 প্যাক হুইস্কি খেয়ে গিয়েছিলাম। বুঝতে পারছেন? পারছি। জানতে চান? না, আমি জানতে চাই না। জানতে না চাইলেও আমি আপনাকে শোনাতে চাই। লিসেন কেয়ারফুলি। আমি মনিকাকে বিয়ে করতে চাই। এ কথাটি আজ তাকে বলবো। তার হাজবেন্ড থাকুক না থাকুক তাতে কিছু আসে যায় না। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আপনার ধারণা মদের ঝোঁকে এসব বলছি? বলতেও পারেন, অনেকে বলে। এ নিয়ে আমি ভাবছি না। আমি 60 মাইল স্পিডে গাড়ি চালিয়ে যাব এবং মরব না। এতেই প্রমাণ হবে আমি মাতাল নই। কি বলেন? এটা বলেই নবী অ্যাক্সিলেটরে চাপ দিল। গাড়ি প্রায় লাফিয়ে উঠল। মিলি চুপি চুপি তার স্টিলের আলমারি খুলল। তার ভাবভঙ্গি অনেকটা চোরের মতো। দরজা ভেজিয়ে দিয়েছে, সবকটা পর্দা টেনে এনেছে এবং এমনভাবে আলমারি সামনে আছে যাতে চট করে আড়াল করা যায়। তবু তার হাত কাঁপছে। সে ঘন ঘন তাকাচ্ছে ভেজানো দরজার দিকে। মিলি ভয়ে ভয়ে তার টিনের কৌটা খুলল। ঘুমের ওষুধগুলি সে গুনবে। মাঝে মাঝে সে গুনে দেখে কটা হলো। এর আগের বার ছিল 33টি। এরপর সে 6টি কিনেছে। তার মানে 39টি হওয়া উচিত, কিন্তু 41টা হচ্ছে। সে আবার গুনতে শুরু করল। ঠিক তখনই ঢুকল মতিউর রহমান। বিদ্যুৎ গতিতে আলমিরা বন্ধ করে মিলি হাসল, ফ্যাকাশে হাসি। তার মুখও শূন্য। মতিউর রহমান কিছু লক্ষ্য করল না। ঘরে একটি ইজি চেয়ার আছে, সে সেখানে বসে সিগারেট ধরালো। ঠান্ডা গলায় বললেন, ফ্যানটা বাড়িয়ে দাও তো মিলি। মিলি ফ্যান বাড়িয়ে দিল। খাওয়া দাওয়া হয়েছে? মিলি মাথা নাড়ল। সে খেয়েছে। এ বাড়িতে অনেক মানুষজন, 2-3 বারে খাওয়া হয়। সে বাচ্চাদের সঙ্গে প্রথমবারে খেয়ে নেয়। তার শাশুড়ি পছন্দ করেন না। ননদরা হাসাহাসি করে, কিন্তু সে না খেয়ে পারে না। সন্ধ্যা মিলাতেই তার ভাতের খিদে পেয়ে যায়। শুয়ে পড়া যাক তাহলে, কি বলো? মিলি কিছু বলল না, তার স্বামীটিকে তাকিয়ে রইল। মতিউর অন্যরকম ভাবে তার দিকে তাকাচ্ছে, যার অর্থ পরিষ্কার সে ঘুমোতে এসেছে সকাল সকাল। সে এখন বেশ কিছুক্ষণ হালকা গলায় কথাবার্তা বলবে। মিলি কিছু বলার থাকলে শুনবে। মিলি বলল, ভাইয়ার ছেলেটার জ্বর। তাই নাকি? হ্যাঁ, বেশ জ্বর। জ্বরটর হচ্ছে চারদিকে, বর্ষা শুরুতে হয় এসব। আর ডাক্তার দেখাচ্ছে? দেখাচ্ছে, হয়তো হাসপাতালে ভর্তি করতে হবে। তাহলে অবশ্যই ভালো হয়। ভালো হয় কেন? ছেলের অসুখের কারণে বাবা মা কাছে আসবে, সমস্যা মিটে যাবে। শুধু এই না, বাচ্চাদের অসুখ বিসুখে বাবা মা মাথা ঠিক রাখতে পারে না, তাই না? জানি না, ওদের তো লিগাল সেপারেশন হয়ে গেছে, হয়নি? হ্যাঁ, তাতে কি? বাতিটা নিভিয়ে ব্লু বাতিটা জ্বেলে দাও। মিলি অস্পষ্ট ভাবে একটি নিঃশ্বাস ফেলল। কড়া আলো নিভিয়ে নীল আলো জ্বালালো। দরজা বন্ধ করল এবং মৃদু স্বরে বলল, কাপড় খুলে ফেলব।
মতিউর জবাব দিল না, রাগি রাগি চোখে তাকাল। মিলির প্রায় কান্না এসে যাচ্ছিল, সে কান্না থামিয়ে শাড়ি খুলতে শুরু করল। ঘর ভর্তি আলো, সব পরিষ্কার দেখা যাচ্ছে, কি লজ্জার ব্যাপার। মিলি ক্ষীণস্বরে বলল, এই বাতিটা নিভিয়ে দেই, দরকারটা কি, থাক না। মিলি বড় একটি নিঃশ্বাস গোপন করল। সব বিবাহিত মেয়েদের জীবনও কি এরকম, বিশেষ বিশেষ দিনে সম্পূর্ণ নগ্ন হয়েও তারা কি বসে থাকে স্বামীর সঙ্গে? তাদের স্বামীরাও কি সিগারেট টানতে টানতে লজ্জায় জড়সড় হয়ে যাওয়া স্ত্রীর দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে? এসব প্রশ্নের উত্তর কোনোদিন জানা যাবে না। কাকে জিজ্ঞেস করবে মিলি, এসব কি কাউকে জিজ্ঞেস করা যায়? তার নিজের মেয়েটির কথা ভেবে সে এই কারণে কষ্ট পায়। তার জীবনও কি এরকম হবে, যদি হয় সেটা খুব দুঃখের ব্যাপার হবে। মিলি জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। মতিউর আরেকটি সিগারেট ধরিয়েছে, এটা শেষ না হওয়া পর্যন্ত তার করণীয় কিছুই নেই। বাবু কি কেঁদে উঠল নাকি? মিলি কয়েক মুহূর্ত উৎকণ্ণ হয়ে রইল। না, বাবুর কান্না নয়। অবশেষে কাঁদলেও মিলির কিছুই করার নেই, তার শাশুড়ি বাবুর দেখাশোনার দায়িত্ব নিয়েছেন। মিলির নাকি শিশু পালনের ক্ষমতা নেই। কবে নাকি বাবু কেঁদে কেঁদে সারা হয়েছে, তার ঘুম ভাঙেনি, হবে হয়তো। মাঝে মাঝে তার খুব ঘুম পায়, এখন অবশ্যই রাতগুলি জেগে কাটে সারাক্ষণ। মনে হয় এই বুঝি বাবু কাঁদছে, এই বুঝি বিছানা থেকে গড়িয়ে পড়ল। মিলি, হ্যাঁ, পানি দাও তো এক গ্লাস। পানির জগ ও গ্লাস আরেক মাথায়। মিলির কি অবস্থায় হেঁটে হেঁটে পানির গ্লাস আনতে যেতে হবে? গায়ে কোনো কাপড় জড়াতে পারবে না, কারণ তাতে মতিউর রাগ করবে। মিলি উঠে দাঁড়াল, আয়নাতে শরীরের ছায়া পড়ছে, সেই ছায়াটা কি সুন্দর, ওর কাছে কি সুন্দর লাগছে? মিলি জানে না, তার জানতে ইচ্ছা করে না। সে এগিয়ে যায় পানির গ্লাস আনতে, মতিউর রহমান সিগারেট ফেলে উঠে দাঁড়ায়। ফয়সাল সাহেব ডেন্টিস্টের কাছে গিয়েছিলেন, তার মনে হয়েছে উপরের পাটির একটি দাঁত তুলে ফেলতে হবে, মাঝে মাঝে ব্যথা হচ্ছে। অসহ্য ব্যথা নয়, চিনচিনে ব্যথা। ঠান্ডা পানি খেতে পারেন না, দাঁত শিরশির করে। অল্প বয়স্ক ডেন্টিস্ট তাকে অবাক করল, সে গম্ভীর হয়ে বলল, আপনার দাঁত তো ঠিক আছে, শুধু শুধু তুলতে চান কেন? চমৎকার দাঁত, হেসে খেলে আরো 10 বছর যাবে। এনামেল নষ্ট হয়েছে, সেজন্যই ঠান্ডা পানি খেতে পারেন না, এটা কিছুই না। ফসল সাহেব হৃষ্টচিত্তে বাড়ি ফিরলেন, রিক্সা নিলেন না, 1.5 মাইল রাস্তা হাঁটলেন। এই বয়সে হাঁটা ভালো, ব্লাড সার্কুলেশন ভালো হয়, হার্ট ঠিক থাকে। ভাদ্র মাসের কড়া রোদে তার খানিকটা কষ্ট হলো, কিন্তু মনে আনন্দ। আনন্দ থাকলে কোনো কষ্টকে কষ্ট মনে হয় না। তার ধারণা হলো তিনি দীর্ঘদিন বাঁচবেন, আরো 10 বছর তো বটে। 10 বছর খুব কম সময় নয়, দীর্ঘ সময়। তার খুব বেঁচে থাকতে ইচ্ছা করে, মৃত্যুর মতো একটা ভয়াবহ ব্যাপারকে যত ঠেকিয়ে রাখা যায় ততই ভালো। কাবুল মিয়া ফসল সাহেবকে দেখে ছুটে গিয়ে গেট খুলে দিল। কাবুল মিয়া ফসল সাহেবের বুইক গাড়ির ড্রাইভার। এই গাড়ি গত 2 বছর ধরে নষ্ট হয়ে পড়ে আছে, ফসল সাহেব সারাচ্ছেন না। অবশ্যই কাবুল মিয়ার চাকরি ঠিক হয়ে আছে, খাওয়া দাওয়া এবং বেতন ঠিক মতোই পাচ্ছে। তার বর্তমান চাকরি হচ্ছে বারান্দায় পা ছড়িয়ে ঘুমানো এবং হঠাৎ কোনো কোনো দিন ছুটে গিয়ে গেট খুলে দেয়া। অবশ্যই এই বিশেষ কাজটি সে শুধু ফয়সল সাহেবের জন্যই করে, তার নিজের পদমর্যাদা সম্পর্কে সে অত্যন্ত সচেতন। ফয়সল সাহেব হাসি মুখে বললেন, কি খবর কাবুল মিয়া? কাবুল মিয়ার বিষয়ে সীমা রইল না, বড় সাহেব এই সুরে কখনো কথা বলেন না। কি ভালো তো কাবুল মিয়া? জি স্যার, তোমার গাড়িটা তো ঠিকঠাক করতে হবে। বাগানের এই অবস্থা কেন? কাবুল মিয়া কি বলবে ভেবে পেলেন না। মালিকা ফয়সল সাহেব নিজেই গত মাসে বিদায় করেছেন, এমনিতেই বাগানের অবস্থা কাহিল ছিল, মালি চলে যাওয়ার পর মরুভূমি হয়ে গেছে। বাগান সাজাতে হবে বুঝলে কাবুল মিয়া, শীত এসে যাচ্ছে, ফ্লাওয়ার বেড তৈরি করতে হবে, ঝামেলা আছে, আছে না? জি স্যার আছে। তিনি উৎফুল্ল মনে দোতলায় উঠে শিশুদের গলায় ডাকলেন, বিথি বিথি। বাড়ির সবাই ফসল সাহেবের এই পরিবর্তনটা লক্ষ্য করল। এ বাড়িতে অনেক লোকজন, বেশিরভাগই আশ্রিত,
আশ্রিত লোকজন গৃহকর্তার মেজাজের দিকে তীক্ষ্ণ নজর রাখেন। তাদের মেজাজও গৃহকর্তার মেজাজের সঙ্গে ওঠানামা করে। কাজেই এবারে সবার মনে সুবাতাস বইল, যদিও সবাই জানে এ সুবাতাস ক্ষণস্থায়ী। ফসল সাহেবের মেজাজ খুব বেশি সময় ঠিক থাকে না, কে জানে হয়তো আজ সন্ধ্যার মধ্যেই তিনি আবার উল্টে যাবেন। কিন্তু তিনি উল্টালেন না। সন্ধ্যাবেলায় তাকে দেখা গেল বিথির সঙ্গে, ইজি চেয়ারে কাত হয়ে শুয়ে আছেন। বিথি কিছু বলছে না, তিনি একাই কথা বলছেন। বুঝলে বিথি, ব্রিটিশ আমলের 1946 কিংবা ফার্স্ট ফাইভে একটা স্টেজ মামলা হয়। দুই ভদ্রলোক একই সময় একটা ছেলের পিতৃত্ব দাবি করে মামলা করেন। এদের একজনের নাম রমেশ হালদার, আমি ছিলাম ওই রমেশ হালদারের লয়ার। মামলায় আমরা জিতে যাই, কিন্তু মজার ব্যাপার হচ্ছে রমেশ হালদার ওই ছেলের বাবা ছিল না বলে আমার ধারণা। বলেন কি? হ্যাঁ, এই যুগে অবশ্যই পিতৃত্ব এস্টাবলিশ করা খুব সোজা, ডিএনএ টেস্ট করলেই হয়, তখন তো সব ছিল না। বুঝলে বিধি, মামলাটা ছিল দারুণ ইন্টারেস্টিং। এইসব লিখে ফেলেন না কেন? কথাটা খারাপ বলনি তো, লেখা যায়। এইটা আর কি মামলা, একটা মামলা ছিল মেয়ে ঘটিত, ফিকশন তার কাছে কিছুই না। আপনি স্যার লিখে ফেলেন, এই বয়সে কি আর লেখা সম্ভব হবে? কিছু পড়তে গেলেই চোখে স্ট্রেন পড়ে। আপনি বলবেন আমি লিখব? ফয়সাল সাহেবের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল, তিনি নিজেই বের হলেন খাতা কিনতে। রাতে টেলিফোন করলেন ছেলেকে, একটু অস্বাভাবিক ঘটনা। ওসমানের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই, পুত্র কন্যাদের খোঁজ খবর রাখার তিনি চারিত্রটিকে দুর্বলতা মনে করেন। ওসমান নাকি? জি, কি ব্যাপার? ব্যাপার কিছু না, তুই আছিস কেমন? ভালো, আপনার শরীর কেমন বাবা? শরীর ভালোই, কোনো দরকারি টেলিফোন করেছি? হ্যাঁ হ্যাঁ বলুন, কি দরকারি টেলিফোন করেছেন? তোর কাছে আবার আমার কি দরকার, এমনি করলাম। আচ্ছা শোন, বিথি মেয়েটাকে তোর কেমন লাগে? আমার সেক্রেটারি, দেখেছিস তাকে? না দেখিনি, শুনেছি মেয়েটির কাছে। এ বাড়িতে সে এখন থাকে, নিডিরে বিয়ে হয়েছিল, হাজবেন্ডের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়। ও তাই নাকি? হ্যাঁ, আমার এখানে থাকে বলে তোর আবার কিছু মনে করিস না তো। না না, কি মনে করব। আচ্ছা রাখলাম। ফয়সাল সাহেব হৃষ্টচিত্তে ঘুমোতে গেলেন এবং তার কিছুক্ষণ পরেই খবর পেলেন টগরের ডিপথেরিয়া হয়েছে বলে ডাক্তাররা সন্দেহ করছেন। তাকে একটা ক্লিনিকে ভর্তি করার জন্য নেওয়া হচ্ছে। ফয়সাল সাহেবকে দেখে মনে হলো না এই খবরটি তাকে বিচলিত করেছে। তিনি ক্লিনিকে যাবার জন্য বেশ উৎসাহের সঙ্গে কাপড় বদলাতে লাগলেন। বিথিকে বললেন, গাড়িটা ঠিক করা দরকার, কখন কি দরকার হয় কালকে আমাকে মনে করিয়ে দিও তো।